चाहता है दिल चाहता है दिल चाहता है कभी ना बीते चमकीले दिन दिल चाहता है दिल चाहता है दिल चाहता है कभी স্বাগতম বন্ধুরা আমরা আজকের ভিডিওটা আবারো একটা ভালো সুন্দর একটা স্পট থেকে চালু করছি আমরা আজকে এসেছি মোটা ফোর্ট যেটা দিন চাটা আছে ওর জন্য উঁচুটা সিঁড়ি 120টা সিঁড়ি অনেকটা হাঁপিয়ে গেছি তো তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আর তাছাড়াও মানে অনেকটা খাড়াই মুখে আসতে সত্যি আর প্রচন্ড রোদ আর দিল চাহতা হ্যাঁ দিল চাহতা হ্যাঁ चाहता है कभी ना बीते चमकीले दिन दिल चाहता है दिल चाहता है অতটা গরম লাগছে না এখানে উপরটাতে বেশ সুন্দর হাওয়া কিন্তু পড়তে কভি না বীতে চমকিলে দিন নেই সেরকম আর বাকি তো অনেকটা বড় এরিয়া যাবো বাগাতো সি বিচ এই সামনে বিচটাতে আমরা যাবো ওই দিক দিয়ে রাস্তা আছে চলো যাওয়া যাক পুরো আমরা আছি এখন বাগাতো সি বিচ ওই ওপরটা থেকে দেখাচ্ছিলাম আপনাদের চলো ঘুরে দেখা যাক পা ভেজানোর সেই মজা বন্ধুরা অসাধারণ এই মজাটা অসাধারণ পা ভেজানোর মজাটা অসাধারণ দারুণ দারুণ আমি খালি ভাবছি অনেকটা দূরে আছি হোটেল থেকে প্যান্ট জামা না ভেজে কালকে জামা পুরো ভিজে গেছিল খুব অস্বস্তিকর খুব অস্বস্তিকর পিকচার তুলতে গিয়ে জামাটা পুরো ভিজে গেছিল ওই জেলের সামনে খুব অস্বস্তিকর অনেকক্ষণ ভিজে যাওয়া পড়লো বন্ধুরা এখন আমরা আছি অঞ্জনা সি বিচে দেখতেই পাচ্ছেন আমার পেছনে অঞ্জনা সি বিচ আর দেখতেই পাচ্ছেন এখানে গান চলছে সি বিচের সামনেই একটা বার টাইপ খুব সুন্দর মানে সি বিচের সামনেই নিচে যেতে গেলে আবার আমাদেরকে ঘুরে যেতে হবে আর বিচটাতে মানে বিচটা ঠিক বিচ নয় মানে ওখানে পুরো পাথরে ভর্তি কারণ আর আমরা নিচে নামলাম না এখান থেকে দেখে আবার অন্য স্পটে যাবো চলুন যাওয়া যাক
বন্ধুরা আমাদের একটু বুঝতে ভুল হয়েছিল, আগে আমরা যেখানে গেছিলাম ওটা হচ্ছে আঞ্জুনা কোরাল রকস, কোরাল রকসে অতটা ভালো মতো নামা যায় না, আর আঞ্জুনা বিচটা হচ্ছে এইটা। বন্ধুরা আমরা এখন এই রাইডটা একটু যাব, এটা নর্থ গোয়ায় বাগা বিচ যেতে পড়ে, চলুন। স্বাগতম বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাগা বিচে। আমার মনে হচ্ছে কেন এখানেই বেশিরভাগ লোক দেখছি, এখানেই অনেক লোক, এত এত লোক কিন্তু কোনো কিছু নেই এখানে, ফেমাস আমাদের ইন্ডিয়ানদের কাছে মনে হয়। আর একজন দাদার সাথে দেখা হলো, আসামের লোক ছিল, আর বেশিরভাগই মনে হচ্ছে বাঙালি আছে। তো চলুন দেখে নেওয়া যাক।
ভালো খেতে বন্ধুরা এখন আমরা চলে এসেছি ক্যান্ডোলিয়াম সি বিচে এটাও নর্থ গোয়ার একটা সি বিচ বিচটা দেখুন কেমন লাগে আমরা একটু বিচের ধারে বসে আছি রিল্যাক্স নর্থ গোয়া এটা এখানে পার্টি চলছে পার্টি এখন থেকে এবার পার্টি শুরু হবে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার পার্টি শুরু হবে তো বন্ধুরা আমাদের ঘোরাটা কমপ্লিট হলো নর্থ গোয়া পুরো সকাল থেকে একটু খারাপ কেটেছে কি জন্য খারাপ কাটলো বলো তো বলেছে তা আপনারা আগের ভিডিও মানে পুরো ভিডিওটা দেখলে তো জানতেই পারবেন কি জন্য খারাপ কেটেছিল তা এখন ভালো কাটলো সন্ধ্যাবেলাটা একটু রিল্যাক্সও হলো এখানে কাজ করে আর অনেকক্ষণ ওদের সাথে গল্প করলাম বেশ ভালো ওরা খুব ভালো অনেকক্ষণ কথাবার্তা হলো খুব ভালো লাগলো সন্ধ্যাটা খুব ভালো কাটলো সব মিলে চলুন এবার আমরা সঙ্গে আগে ভিডিওটা তাহলে আজকে এখানে আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা টাটা